তো কেমন থাকবে আগামীকাল? আগামী কয়েকদিনে ওয়েদার এরকম, যেমন আজকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্টসে, আর হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে আপনার নর্থ বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্টসে রেনফল দেওয়া হয়েছে। আগামীকাল সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে। 8 তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সব ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। আমি আগে ফোরকাস্টটা বলছি, আর 9 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে। আর 10 তারিখে সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর 11 এবং 12 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে স্ক্যাটার্ড এবং নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। এই অর্থাৎ হচ্ছে সারা সপ্তাহটাই বৃষ্টি থাকছে। সারা সপ্তাহে, মানে যা সিনাপটিক সিচুয়েশন, হাওয়ার যা গতি, তাতে কিন্তু সারা সপ্তাহতেই পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে কি ঝড়? হ্যাঁ, এবারে ওয়ার্নিং আছে, ইয়েস, তার সাথে ঝড়েরও আছে। যেমন ধরুন আজকে কালবৈশাখী স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া আছে অ্যালং উইথ হেভি রেন। হেভি রেন মানে 7 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার এর সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ, সেখানে যে 2টি 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। এবং আজকে কালবৈশাখীর ঝড় 50 থেকে 60 কিলোমিটার বেগে, তার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান এবং বীরভূমে। এবং বাকি জেলাগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লাইটনিং, অ্যালং উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু হেল স্টর্মের সম্ভাবনা দেওয়া আছে, অ্যান্ড 50 টু 60 কিলোমিটার গাস্টি উইন্ড ম্যাক্সিমাম। আগামীকাল আপনার কালবৈশাখী স্কোয়ালি উইন্ড সম্ভাবনা উইথ 50 টু 60 কিলোমিটার স্কোয়ালি উইন্ড অ্যালং উইথ হেভি রেন সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুরে। আর কালবৈশাখীর স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা আছে, আপনার হেভি রেনটা কিন্তু ওখানে বলছি না, সেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। কালবৈশাখীর যে ঝড় যেটাকে বলি আমরা 50 থেকে 60 কিলোমিটার, আর বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন। 8 তারিখে কালবৈশাখীর কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 8 তারিখে সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 টু 40 কিলোমিটার পার আওয়ার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই দেওয়া হয়েছে। 9 তারিখে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে ওই থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, লাইটনিং, রেন দেওয়া যায়, তাহলে গাস্টি উইন্ড 40 টু 50 কিলোমিটার স্পিডে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে। আর নর্থ বেঙ্গলেও একই কন্ডিশন, খালি উইন্ড স্পিডটা আপনার 30 থেকে 40 কিলোমিটার পার। আর 10 তারিখে আপনার সমস্ত ডিস্ট্রিক্টে, আপনার সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে থান্ডারস্টর্ম, লাইট, সাউথ বেঙ্গলে কিন্তু এই সপ্তাহটা দেখুন প্রতিদিনই থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ডের কিন্তু আমরা সতর্কবার্তা দিয়েছি, আমরা আশা করছি হবে 40-50। আর 10 তারিখে আপনার নর্থ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা জানি। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।